প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফা নির্বাচনের আজ শেষ দিনের প্রচার, তাই সমস্ত রাজনৈতিক দলগুলি আজ শেষ প্রচারে ব্যস্ত। মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখার্জির সমর্থনে মোটর র্যালি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ময়দান থেকে শুরু হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন বিমান বসু সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। এদিন নন্দীগ্রামের একাধিক এলাকায় রোড শো করে ভোট প্রচার করলেন প্রার্থী মীনাক্ষী মুখার্জি। তবে এই রোড শোকে ঘিরে সিপিআইএম কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই জন্য আমরা কৃতজ্ঞ, আপনারা আরো ভালোবাসা আরো আশীর্বাদ ওকে লড়াইয়ের পাশেও দাঁড়াতে পারে। নন্দীগ্রামের ভবিষ্যৎ বর্তমান লড়াইতে মনোনীত সিপিআইএম প্রার্থী সংযুক্ত মোর্চার রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা স্পষ্ট, নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্রের শিকার হয়েছে। সেই বিশ্বাসঘাতকতার জবাব আগামী 1 তারিখ ব্যালট বক্সে 3 নম্বর লড়াই বুথ লড়াইয়ের প্রতি ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ওর সাথে উপস্থিত আছেন আমাদের বিমান বসু বামফ্রন্টের সর্বজন সোনাদের আজকে দরজায় উপস্থিত হয়েছে। আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন। আগামী 1 এপ্রিল মীনাক্ষী মুখার্জিকে 3 নম্বর বোতামে কাছে। নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়।